গোপালগঞ্জে কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে সকালে উপজেলা হলরুম সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী রানী সরকার সহ অনেকে এছাড়া দিবসটি উপজেলার চারজন শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা ক্রেস প্রদান করা হয়